Assalamualaikum everyone, welcome back to my channel. Sumis home blog e aro ekbar shobai ke shagoto janai. Asha korchi shobai khub bhalo achen. Amio alhamdulillah bhalo achi. Amar chotobelar friend mane amar bandhobi to o hocche amar mon bhalo korte ei je dekhte pacchen khub cute pakhi ভালোবেসে এই পাখিগুলো আমার জন্য গিফট নিয়ে এসেছে ওর পোষা দুইটা পাখি থেকে প্রায় 12 জোড়া পাখি হয়েছে আর পাখিগুলো কিন্তু বেশ কিউট মাশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু বেশ ম্যাচিউরড হয়েছে এগুলোর বয়স হচ্ছে 6 থেকে 7 মাস ও হচ্ছে এই ছোট্ট খাঁচায় করে এনেছে তো পাখির জন্য কি শপিং করলাম ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন যাই হোক এখন আপনাদের সাথে শপিং শেয়ার করব অনেক মাস আগে কিন্তু আমি এই শপিং গুলো করে রেখেছিলাম যাত্রা বিরতিতে গিয়েছিলাম তো ওদের একটা শপ রয়েছে কিন্তু যাত্রা বিরতি নামে তো ওই সব থেকে কিউট এই সিরামিকের সসপট কোস্টাল এনেছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু চাও খাওয়া যায় খুবই কিউট আর অনেক রিজনেবল প্রাইস মাত্র 60 টাকা করে এগুলো তো মোটামুটি এই পর্যায়ে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা তা করে ফেলেছেন তাদেরকে জানে অনেক অনেক দোয়া ও কৃতজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যান্ডেল রাখার জন্য তো আমি তিন ধরনের এনেছি তিন কালারের এগুলো হচ্ছে 50 টাকা করে খুবই রিজনেবল আর ঘরে বসে প্রয়োজনীয় শপিং করে নিয়েছি অনলাইন শপিং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনলাইন শপিং করে অনেক ঠকে যায় তো আমার বেলায় কখনো এটা হয়নি আমি যে পেজগুলোতে অর্ডার করে থাকি আর প্রোডাক্ট নেই তো কখনো কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি কখনোই কিন্তু ঠকে যায়নি তো আপনাদের সাথে এখন শেয়ার করছি টুকিটাকি শপিং গুলো করতে দেখা যায় সব সময় বাইরে যাওয়া হয় না তো অনলাইন পেজে যদি অর্ডার করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো স্লিপটা আর দেখালাম না কারণ ওখানে আমার অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার এগুলো রয়েছে আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হিজাব অথবা ওড়না রাখার জন্য এই হ্যাঙ্গারটা কিনেছি আমি এটা কিন্তু অনেক বেশি ইউজফুল আর অনেক জায়গা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেয় এজন্য এটা অর্ডার করা অনলাইন শপিং এর ভালো অনেক দিক রয়েছে যেটা কিনা অসুস্থতা এবং ব্যস্ততার কারণে শপিং করতে পারি না তো তাদের জন্য বেস্ট হচ্ছে অনলাইন শপিং তবে আমার কাছে গিয়ে দেখে শুনে কিনে নেওয়াটা অনেক বেশি এফেক্টিভ মনে হয় তো যাই হোক মাঝে মধ্যে কিন্তু সিলেক্টিভ প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো আমি অনলাইন থেকে নিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে একাধিক আমি এখানে ওড়না এবং হিজাব রাখতে পারবো আলমারিতে কিন্তু স্পেস খুব কম লাগবে এটা খুবই ইউজফুল আর প্রাইসটা হচ্ছে একদমই রিজনেবল অনলি 320 টাকা এটার প্রাইস আজ দুইটা জিনিস আমি নিয়েছি অনলাইন থেকে তো দুটাই কিন্তু অনেক বেশি ইউজফুল আর এগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে না অনলাইন পেজ থেকে এই চায়না প্রোডাক্টগুলো খুব ইজিলি কিন্তু পারচেস করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন দুটো স্টোন দেওয়া আছে এখন আপনাদের সাথে যে প্রোডাক্টটা আমি শেয়ার করব আমার কাছে মনে হচ্ছে আমার প্রত্যেকটা প্রিয় আপুই লাইক করবে এটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইউজফুল আমাদের প্রতিটা বাসার জন্য
কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি দেওয়ালে ঢিল করা যায় না, হোল্ড করতে দেয় না, তো সেই জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ। আর কনজুমার শপে এগুলো অনেক বেশি প্রাইস, দেখা যায় দুইটা বা চারটা কিনতে ঠিক 120 টাকা বা 130 টাকা দিতে হয়। এখানে আমি 15 পিস নিয়েছি মাত্র 220 টাকা দিয়ে। এই পেজ থেকে আমি এর আগেও এই এডিসিভ হুকগুলো নিয়েছি, তো অনেক সাশ্রয়ী হয় যার জন্য নিয়েছি। তো আগে 10টা নিয়েছিলাম 220 টাকাতে, এবার অফারে দিয়েছে তাই নিয়ে নিয়েছি। তো একটা স্টিকার আমি খুলে এখন দেয়ালে লাগিয়ে নিব, দেয়ালটা খুব ভালো করে মুছে নিতে হবে। আর এটা ইউজের ক্ষেত্রে একটু যদি সতর্কতা অবলম্বন করি তাহলে এখানে কিন্তু অনেক কিছু রাখা সম্ভব। এটা দেওয়ালে রাখলে 2 থেকে 3 কেজি রাখা যায়, আর যদি টাইলসে দেই তাহলে প্রায় 10 কেজির মতো ওয়েট এটা নিতে পারে। দেয়ালে লাগানোর পরে 24 ঘন্টা পর থেকে কিন্তু ইউজ করা যায়, আর এর আগে যদি ইউজ করি তাহলে খুলে চলে আসবে। এই দেয়ালটাতে একটু ডেকোরেশন পারপাস ব্যবহার করব তাই লাগিয়ে নিলাম। চলে এসেছি আমি পাখির দোকানে। তো আজ আর পাখি কিনবো না, বান্ধবী যে পাখিগুলো দিয়েছে আমাকে তো সেই পাখির জন্য খাঁচা কিনতে আসছি, আর যা যা লাগে তাই। এদিকে এই পাখিগুলোর কালার একদমই হোয়াইট, এত ভালো লাগছিল। এরই মধ্যে কিন্তু খাঁচা নিয়ে নিয়েছি, আর দোকানের যে ভাইয়া সেই ভাইয়া যা যা লাগছে তো খাঁচার মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছে, আর আমার বান্ধবী বলে বলে দিচ্ছিল কি কি লাগবে। তো দেখতে পাচ্ছেন ভাইয়া সবকিছু কিন্তু ফিটিং করে দিচ্ছে। আমার বান্ধবী যতবার পাখি পেলেছে ততবারই কিন্তু ওর অনেক বেশি ছানাপোনা হয়, তো ওর রাশিতে কিন্তু অনেক বেশি পাখি হয়। তো ওর যেহেতু এত পাখি হয়েছে তো সব ফ্রেন্ডদেরকে কিন্তু ও গিফট করছে, আর সেই সাথে অন্যান্য যারা রিলেটিভ আছে তাদেরকেও দিচ্ছে। এটা খুব ভালো একটা দিক, ওর মন মানসিকতা অনেক বেশি উদার। যাই হোক, এখানে কিন্তু আমরা যা যা নেওয়ার তো নিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে পাখির জন্য একটা দোলনা নিয়ে নিচ্ছি, আর পাখির খাবার তো একই জায়গায় যেহেতু আছে এখান থেকে নিয়ে নিচ্ছি। এই পাখিগুলোর যে শব্দ, মানে সকালবেলা খুব সুন্দর করে ডাকে, আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও এর আগে একবার পুষেছিলাম, তো অনেক বছর পরে কিন্তু আবার ও পাখি গিফট করলো তাই এবারও পুষবো। তো এক সাইডে ওনাদের পাখি আছে, আর এই দিকটা হচ্ছে ফিশ রেখেছে, অ্যাকোরিয়াম ফিশ। কি আর করা, একটু গিয়েছি তাই একটু শুট করে নিলাম। এই তো আমরা খাবারও নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ছোট খাঁচা থেকে এখন বড় খাঁচাতে ভাইয়া, কারণ আমি তো পারবো না, ভীষণ ভয় পাই, ভাইয়াই খাঁচাতে দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে 2টা পাখি রাখবো, আর 2টা পাখি অন্য একটা ফ্রেন্ডের জন্য। মাশাল্লাহ পাখিগুলো কিন্তু খুবই কিউট, আর ওদের বয়স অনুযায়ী খুবই ম্যাচিউর পাখি। তো যাই হোক, পাখি আমরা অলরেডি খাঁচাতে দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো বাসায় রেখে আমি হসপিটালে যাব, আমার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। তো প্রিভিয়াস ব্লগে যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও কৃতজ্ঞতা।
এই তো অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে আসলাম। মোমোসগুলো খেতে ভীষণ ইয়াম্মি ছিল। আর তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।